কম্পিউটার কাজ করে কি? কম্পিউটার আছে, দেখো কম্পিউটার আউটপুট ডিভাইসগুলির নাম লিখতে বলছে, আমরা বক্সে লিখবো পিজি আউটপুট কম্পিউটার নাম হলো কম্পিউটার পি তো দে কম্পিউটার আউটপুট, এ যেভাবে লিখছি সেভাবে লিখবা, বইয়ে কিন্তু যেভাবে দেওয়া আছে সেভাবে লিখবা না, এভাবে লিখবা পিজি আউটপুট নাম্বার দেন নাম হলো, তো তিন কি মানে লাইট দেন তুমি তোমার মাউস স্পিকার অফ করো, মিউট করো, তোমরা তোমাদের স্পিকারটা মিউট করো, আউটপুট ডিভাইসে নাম লিখো, ইনডি আউটপুট ডিভাইসে নাম হলো, আমি তোমাকে বলছি তোমাদের স্পিকারটা মিউট করো, তোমরা তোমাদের স্পিকারটা মিউট করো, ডিভাইডার এর কম্পিউটার নাম হলো, এক নাম্বার দেখো, এক নাম্বারে আমরা লিখবো মনিটর, এক নাম্বারে লিখবো মনিটর যেটাতে তোমরা অলরেডি আমাকে দেখছো সেই মনিটরটা, দুই নাম্বার হচ্ছে পিকচার, কোনো কিছু ক্লিক করে দেখ মনিটর পিকচারটা ব্যবহার করা হয় এই পিকচার, দুই নাম্বার হচ্ছে পিকচার, এবং তিন নাম্বারটা আমি নিজেকে দেখছি, তিন নাম্বারটা হচ্ছে স্পিকার, স্পিকার ম্যাডাম কপিটা এটা 15 পৃষ্ঠা, 15 পৃষ্ঠায় আছে কিন্তু তোমাদের বইয়ে দেখো সুন্দর করে 1 2 দিয়ে দেওয়া নাই, তোমাদের বইয়ের মধ্যে সুন্দর করে 2 এভাবে করে দেওয়া নাই, আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি 1 2 এভাবে করে দিয়ে দিয়েছি, তোমরা এভাবে করে লিখবা, একদম হুবহু বইয়ের মতো করে লিখতে চাও না, দেখছি এভাবে তো তিনটি আউটপুট ইংলিশের নাম হলো, এক মনিটর, দুই প্রিন্টার, তিন নাম্বার হচ্ছে আমাদের স্পিকার, ঠিক আছে, ডিভাইস নাম লিখো, আনতে আউটপুট ডিভাইস এর নাম আউটপুট ডিভাইসের নাম লিখো, তিনটি আউটপুট ডিভাইসের নাম হলো, এক মনিটর, দুই প্রিন্টার, তিন স্পিকার, তিনটি কম্পিউটার লাগছিল, তিনটি ডিভাইস 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 কি মনিটরে কি থাকে? স্পিকারে শব্দ শোনার ব্যবস্থা থাকে, শব্দ শোনার ব্যবস্থা থাকে, স্পিকারে কি থাকে, টিভির মতো একটা ব্যবস্থা শোনার কি থাকে, শব্দ শোনার ব্যবস্থা থাকে, হ্যাঁ শব্দ শোনার ব্যবস্থা থাকে, স্পিকারে শব্দ শোনার ব্যবস্থা থাকে, আমি তোমাদেরকে বারবার বলছি, এটা কি সাহারিয়া, সাহারিয়া তোমার সাউন্ডটা মিউট করে দাও, সাহারিয়া তোমার সাউন্ডটা মিউট করে দাও, কি গেছে তোমার স্পিকারটা মিউট করে দাও, তোমার সাউন্ড বাইরে আসছে, তোমার সাউন্ডটা মিউট করতে সবাই কাজ করতে পারছে না, এইটা দেখো জানা কমান
আমি তোমাকে মিউট করে দিলাম স্পিকারে কি থাকে স্পিকারে শব্দ শোনার ব্যবস্থা থাকে স্পিকারে কি থাকে স্পিকারে কি থাকে বলো স্পিকারে শব্দ শোনার ব্যবস্থা থাকে এই যে আমি তোমাদের শব্দটা শুনতেছি তোমরা আমার এবং আমার শব্দটা শুনতেছো এটা শুধুমাত্র স্পিকারের কারণে আমরা এই শব্দটা শুনতেছি ঠিক আছে স্পিকারে কি থাকে স্পিকারে শব্দ শোনার ব্যবস্থা থাকে স্পিকারে শব্দ শোনার ব্যবস্থা থাকে লিখে ফেলো আউটপুট ডিভাইসের নাম লিখেছো তিনটি আউটপুট ডিভাইসের নাম তিনটি আউটপুট ডিভাইসের নাম আমি আবার বলছি তিনটি আউটপুট ডিভাইসের নাম হচ্ছে মনিটর স্পিকার প্রিন্টার মনিটর স্পিকার প্রিন্টার তিনটি আউটপুট ডিভাইসের নাম মনিটর স্ক্রিন কাকে বলে এরপর আমরা লিখবো মনিটর স্ক্রিন কাকে বলে মনিটরের যে অংশে মনিটরের যে অংশে লেখা ছবি ইত্যাদি দেখা যায় লেখা ছবি ইত্যাদি দেখা যায় তাকে আমরা মনিটরের স্ক্রিন বলবো লিখো আগে লিখে ফেলো মনিটরের যে অংশটি
সবাই এবার আনমিউট করতে পারো, আমাকে কিছু জিজ্ঞাসা করতে চাইলে, কোনো কিছু বুঝে না থাকলে আমাকে জিজ্ঞাসা করতে পারবে, সবাই আনমিউট করো। সবাইকে আনমিউট করে দিয়েছি, সবাই আমার সাথে কথা বলো। ক্লাসটা বুঝেছো? আজকে ক্লাসটা বুঝেছো তোমরা? বুঝেছি। সবাই বুঝেছো? ঠিক আছে, যদি কোনো কিছু না বুঝো জিজ্ঞাসা করবে, আর না বুঝলে আমি বারবার বলেছি, কোনো কিছু না বুঝলে স্কুলে এসে জিজ্ঞাসা করতে পারবে। ঠিক আছে, ইনশাআল্লাহ সামনে স্কুল খুলে যাচ্ছে, সবার সাথে দেখা হবে, সবাই আবার স্কুলে আসতে পারবে। এবং সবার মঙ্গল কামনা করে আজকে ক্লাসটা এখানে তোমাদেরকে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালো? এই বাড়ি কাজ কি? এই সাতটা প্রশ্ন তোমরা ভালো করে শিখবে বাসায়, এবং এই সাতটা প্রশ্নে বারবার লিখবে, এখান থেকে তোমাদের পরীক্ষায় আসবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।